হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ফেস ব্লগ। আর এখন বাজে পুরো 1টা বাজে, আর আমাদের পাশের গ্রামে একটা পুজো হচ্ছে, মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যাবো। বাড়ির সবাই চলে গেছে, আমি যাবো। আর যে দেখতে পাচ্ছ গাড়ি আছে, রোড দিয়ে যাবো। আর ওখানে গিয়ে কী হবে না হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমার ভিডিওটা আজকে দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ফেস ব্লগ। আর ফাইনাল চলে এলাম যেখানে আসবো বলছিলাম, যে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, যে দেখতে পাচ্ছ চলে এসেছি। কৃষ্ণ মাঝে ভালো লাগে। হাসনি, এটা অনেক লোকের ব্যবধান আছে। এই যে আনন্দটা ঘেরিয়া দেয় মাঝে, সামনে সামনে যদি ঘুরে টে ফোন ওই তো দাদু, তো সেই তো বুঝতে দাও। হ্যাঁ, 5 টাকা লে যা, আমার ঘরে 5 টাকা দাও। এরা যে ভাই দেখবু, বিড়ি খাবু, যে বিড়ি খা বুঝবো বলা। সকাল হয়ে গেল, হাত পা বেগাতে বেগাতে একেবারে সকাল হয়ে গেল। যে পরিণাম আপনি করেন, আজ থেকে আপনার সঙ্গে আমিও হরিনাম গাইব। তুমি আসলি মা, তোমাকে কৃষ্ণ পাঠিয়ে দিল জানো মা। আর কদিন ধরে আমি চিন্তা করছি, এবার তো আমার বেনাপুলের জঙ্গল ছাড়তে হবে, এখান থেকে আমাকে যেতে হবে নদিয়ায় নবদ্বীপে, নাম প্রচার করতে হবে। আমাদের এই মহতী অনুষ্ঠানে উনি 100 টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করছে, আমরা এর জন্য চিরকৃতজ্ঞ। কোনাল মাইতি, পিতা সঞ্জীব মাইতি, আমাদের এই মহতি ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এলাম ওখানে থেকে। আর আজকে যদি মহাপ্রসাদ বিতরণে যদি ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর দেখতে থাকবেন পিআরএ প্রসিদ্ধ ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।